ভাবি দুইটা শুকনা মরিচ হইব, একটু খিচুড়ি রাঁধছিলাম, হে লগে মরিচ ভাজা খাইতে চাইছে। তুই প্রত্যেক দিনে তো জ্বালাস কেন? সেই দিনে তো আধা কাপ লবণ নিছিলি, হেটা ফেরত দিছস। জিনিসপত্রের বাজারে কি দাম জানোস না? জানি গো ভাবি, কালকে হে বাজার করব, তখন দিয়া দিব। অহন দুইটা মরিচ দাও না ভাবি। মরিচ আছে কয়টা? তুলির বা পাইয়া খাইতেছিলে, হের কি দিমু, হের কি মেজাজ, তুই জানোস তো। আচ্ছা ভাবি থাক, খাড়া দুইটার বেশি কিন্তু দিতে পারুম না, দুইটা হইলেই চলবো। আচ্ছা খাড়া। ভাবি তুমি আমার নতুন শাড়িটা আমরা সরালা কেন? ওটা তো শুকায় গেছে। শুকায় গেছে ভালো কথা, তো তুমি আমারই কইতা, তুমি আমনে টান দিয়া সরালা কেন? টান দিলাম কই, আমি তো আস্তে করেই তুইলা রাখলাম। কিভাবে রাখছো তা তো আমি দেখছি, দামি শাড়ি দেখছো তো, তাই তো তোমার সহ্য হইতেছে। পারুল এগুলো কি কস, দুই দিন ধরে টাকা পয়সার মুখ দেখতে না দেখতেই তুই এমনি করে পাল্টাই গেলি পারুল।